হল এএছটিসি রাজ্যজুড়ি এএছটিসি কর্মীর উত্তাল প্রতিবাদ প্রতিখন জিলায় জিলায় সাব্যস্ত করা হয়েছে প্রতিবাদ 771 জন কর্মচারীক বরখাস্ত করার পাছতেই ক্ষোভত ফাটি পড়েছে কর্মচারী সকল আমি দেখুয়াই গেছো আমি জনাই গেছো প্রত্যেকটা মুহূর্তের প্রতিটি খবর আমি পুনৰ কৈছো যে 771 গৰাকী কর্মচারীক বরখাস্ত করা হল অবৈধ নিযুক্তি বুলি বরখাস্ত করা হল 771 গৰাকী কর্মচারীক তার পাছতেই প্রত্যেকখন জিলাতে এতিয়া স্তব্ধ হয়ে পড়েছে এএছটিসি কিয়নো প্রত্যেকজন কর্মচারী এতিয়া প্রতিবাদত নামিছে আমি জনাইছো এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ খবর আজিও অব্যাহত আছে এএছটিসি কর্মচারীর প্রতিবাদ 771 গৰাকী কর্মচারীক বরখাস্তর পাছতেই ক্ষোভত ফাটি পড়েছে কর্মচারী সকল অভিযোগের আঙুলি আনন্দ প্রকাশ তিওয়ারিলৈ আনন্দ প্রকাশ তিওয়ারির কুকর্মর বাবে এই গতি হল নাকি কর্মচারী সকলের এই প্রশ্ন উত্থাপন হয়েছে অভিযোগের আঙুলি তিওয়ারির ঘনিষ্ঠ এজন ব্যক্তির উপরলো আমি জানাইছো এটা গুরুত্বপূর্ণ খবর এইবার অভিযোগের আঙুলি উঠিছে আনন্দ প্রকাশ তিওয়ারিলৈ 771 গৰাকী কর্মচারীর এতিয়া পানি ধান অসরা অবস্থা তার পাছতেই আরম্ভ হয়েছে প্রতিবাদ প্রতিবাদর মাজতে এটা নাম চর্চালয় আহিছে আনন্দ প্রকাশ তিওয়ারী রাজ্যজুড়ি উজনির পর নামনি লৈকে এএছটিসির প্রতিবাদ স্তব্ধ হয়ে পড়েছে রঙাবাস এফালে যদি এএছটিসির শ্মশান যাত্রা আনফালে কর্মচারীর প্রতিবাদ আৰু প্ৰতিবাদৰ মাজতেই চৰ্চালৈ আহিছে এটা নাম আনন্দ প্ৰকাশ তিওয়ারী তিওয়ারীৰ কুকৰ্মৰ বাবে এই গতি হল নেকি কৰ্মচাৰীসকলৰ এই প্ৰশ্ন এতিয়া উত্থাপন হৈছে অভিযোগৰ আঙুলি উঠিছে তিওয়ারীৰ ঘনিষ্ঠ পৰিবহন নিগমৰ কৰ্মচাৰী সন্থাৰ সাধাৰণ সম্পাদক ডিজেল লহকৰলৈ ডিজেল লহকৰলৈও অভিযোগৰ আঙুলি আর জবাবদিহি করা হয়েছিল ডিজেল লকর কর্মচারী সকলে জবাবদিহি করেছিল আমি সেই দৃশ্যাংশ দেখাইছো জবাবদিহি করেছিল ডিজেল লকর অবৈধ নিযুক্তি দি প্রাক্তন পরিচালন সঞ্চালক আনন্দ প্রকাশ তিওয়ারী পালে গই উত্তর প্রদেশ কিন্তু এতিয়া পানি ধান অসরা অবস্থা এই সকল কর্মচারী 2007 পৰা 2014 চনলৈ আর 2015 চনের পর 2021 চনল পরিবহন নিগমত নিযুক্তি দিয়া হয়েছিল 2274 গৰাকী কর্মচারী পুনের কইস এই তথ্য 2007 পর 2014 আর 2015 পর 2021 পরিবহন নিগমত নিযুক্তি দিয়া হয়েছিল 2274 গৰাকী কর্মচারী আনন্দ প্রকাশ তিওয়ারী পরিচালন সঞ্চালক হয়ে থাকুতে বিজ্ঞাপন সাক্ষাৎকার অবিহনে দিয়া হয়েছিল এই নিযুক্তি তিওয়ারী ডেপুটেশনত উত্তর প্রদেশ যার পাছত পুনের জানাইছো আনন্দ প্রকাশ তিওয়ারী পরিচালন সঞ্চালক হয়ে থাকুতে সাক্ষাৎকার আর বিজ্ঞাপন অবিহনে দিয়া হয়েছিল এই নিযুক্তি আর আনন্দ প্রকাশ তিওয়ারী ডেপুটেশনত উত্তর প্রদেশ যার পাছত এই নিযুক্তি কেলেঙ্কারির তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তিওয়ারী ডেপুটেশনত যার পাছত তদন্ত কমিটি গঠন করা হয়েছিল আর তদন্ত কমিটির প্রতিবেদনত 771 গৰাকী কর্মচারীর নিযুক্তি অবৈধ বলে প্রকাশ পাইছিল আর এতিয়া এই সকল কর্মচারী ভুগিবলগিয়া হয়েছে কর্মচারী সকলে কৈছে আমি কি জানো আমাক নিযুক্তি দিয়া হয়েছে আমি সেবা আগবাইছো কর্মচারী সকলের মন্তব্য আহিছিল তেওঁলোকে স্পষ্টকৈ কৈছে যে আমি কি জানো আমাক নিযুক্তি দিয়া হয়েছিল আমাক এপয়েন্টমেন্ট লেটার দিয়া হয়েছিল আমি ইমান দিনে কাম করে আহিছিল তার ভিতরত উপরত কি হয়েছে আমি না জানো গতিকে এতিয়া রাইজে প্রশ্ন করেছে যে আনন্দ প্রকাশ তিওয়ারীর কুকর্মর বাবেই তেওঁৰ ভুলৰ বাবেই এই সকল কর্মচারী এটা ভুগিবলগিয়া হয়েছে নাকি আর ডিজেল লহকর আনন্দ প্রকাশ তিওয়ারীর ঘনিষ্ঠ ডিজেল লহকরলৈ কিন্তু অভিযোগের আঙুলি উঠিছে আর রাজ্যজুড়ি এটা প্রতিবাদ জিলায় জিলায় সাব্যস্ত করা হয়েছে প্রতিবাদ উজনির পর নামনিলৈকে এটা স্তব্ধ হয়ে পড়েছে এএছটিসির রঙাবাস প্রত্যেকটা কার্যালয়তে এটা উত্তাল প্রতিবাদ শীঘ্রে সরকারে সিদ্ধান্ত গ্রহণ করক অন্যথা এই প্রতিবাদ অধিক ভয়াবহ হব বলে মন্তব্য করেছে কর্মচারী সকলে আপনি চাইছে টিভি মোট লোক কেনেকুয়া
মই ইমান কষ্ট কৰি আছিলো, 8,000 টকা দৰমহা তাক কিমান কষ্ট কৰি পঢ়াইছো, মই 10 টকাও কত নাখাওঁ, এই ল'ৰাৰ কাৰণেই মই নাখাওঁ, কষ্ট কৰি কৰি পঢ়াই আছো তাক। আৰু মামাও কয় যে আজি ল'ৰা ছোৱালীক ইঞ্জিনিয়াৰ ডক্টৰ বনাব লাগে, মই মামাৰ কথা শুনি মই ল'ৰাটোৰ কাৰণে কিমান কষ্ট কৰি আছো ময়ে জানো, মই কত 10 টকা খৰচ নকৰো, মই ল'ৰাকে চেষ্টা কৰিয়ে আছো যে ল'ৰাটো আজি ভাল ৰেজাল্ট কৰিছে, মোৰ মনটো শান্তি কৰিছে, ইয়াৰ কাৰণে মই মোৰ 3টা লেটাৰ পাইছে আৰু 82 বাৰ্ষিকীছো পাইছে, এতিয়া যদি মোৰ চাকৰিটোৰ পৰা বৰখাস্ত কৰি দিছে মই এতিয়া ল'ৰাটো কি কৰিম কওক, মোৰ চুইচাইড কৰিব কৰা আছে আৰু কিছু একো নাই। সরকারে কয় এটি সরকারি চাকরি, রিলিফ রেশন কার্ড নহব, মোর রেশন কার্ডও বন্ধ, এই কৌনার বড়া, কৌনার ডিউটি করছিল বক্সিহাটত, দিন রাত খাচ্ছিল তার, যেতিয়া যেতিয়া কয় যে তেতিয়াই অফিসের কথা শুনি শুনি আমি রাতি নাই দিন নাই, কৌনার রুগীবিলাক আমি চাইলো তাতে, গাড়ি বিয়া হলে তাতে ঠিক করে দিয়ে এটি আহোঁ, বিধি বিধি বিধি। কিমান বছর চাকরি? মোর 10 বছর হয়ে গেল চাকরি, মোর 51 বছর। কি করে বাবা যদি চাকরিটা ঘুরে না দিয়ে মই সুইসাইড করা ছাড়া আর একো নাই, মই সুইসাইড অফিসতে করি, মই বেলেগ জায়গা না করু, মই যদি চাকরি না থাকে মই সুইসাইড অফিসতে করি। যেদিনের পর আমাকে রিলিজ অর্ডার দিয়েছে সেদিনের পর আমার ঘরখানের হাহাকার পরিস্থিতি, মোর সব এবার লড়াই মোর এবার হাই সেকেন্ডারি দিয়েছে, একদিন দুদিনত রেজাল্ট ওলাব, আজি মোর দুদিনের পর ঘরত মোর কোনো খাবার এক বস্তু নাই, চাউল নাই, মোর কোনো টাকা পয়সা জমা নাই যে মই এইখিনি করে খুয়াম, মোক এইখিনি মই করি, মোক 8,000 টাকা মোক দরমহা দিয়ে আছে, এইখিনি করে মই ঘরখানি চলাই আছো, কিন্তু এতিয়া আজির পর তো মোর আর দরমহা নাই, এতিয়া মই যে কি করে খাম, মোর ঘরদার হাহাকার পরিস্থিতি হয়ে গেছে। যখন সরকারত অসম সরকারে কই আছে খিলঞ্জিয়া মানুষের হয়ে কাম করে আছে, সেইখান সরকারত যদি আমার খিলঞ্জিয়া মানুষের কাম যাবল হয় চাকরির পর বরখাস্ত করে দিয়ে, ইয়ার পর দুঃখ লওয়ার কথা একো নাই, এইটু অবৈধ নহয়, আমার পাশে পুরো ডকুমেন্টস আছে, আমাক সার্কুলার করেছে, সার্কুলার দিছে, আমার এডভার্টাইজমেন্ট পর আমি গৈছো, সেই এমনকে যে একটা কমিটি পাতিছে ডিভিশন ওয়াইজ 11টা ডিভিশনত কোনে কোনে কোন অফিসার গই ইন্টারভিউ লিছে, আমার তো পুরো ডকুমেন্টস আছে, আমি ডকুমেন্টস তত্ত্বমতে আমি কই আছো আমি অবৈধ না, আমি বৈধ, পুরো লিগ্যাল, এইটু এতিয়া এখন কিহর উপর এখন কই আছে সরকারি অবৈধ এটা আমি গম না পাও, আমার কাছে ডকুমেন্টস আছে, পরবর্তী পদক্ষেপ কি আছে, আর যদি আমার এটা আপনার চ্যানেলের পর এটাই আমি অনুরোধ জানাম মামাক যে আমার কোনো করার আর কোনো উপায় নাই, যাতে মামার অনুরোধ জানাইছো যে আমার চাকরি আমাকে ঘুরাই দিয়ে, অন্যথা এইখান ঘরত আমি নাইট ডিউটি করেছো ডে ডিউটি করেছো, যদি আমার মামা চাকরি ঘুরে নিদিয়ে এইখান ঘরতে আমাকে উলামো লাগবে, আমাকে ফাঁসি দিব লাগিব, সুসাইড করব লাগবে, এছাড়া আমার কোনো উপায় নাই, এতিয়া আমার বয়স হয়ে গেছে আমি কি কাম করি, আমার কোনো কামত লব আমার, গতিকে এইটাই আহ্বান জানাও যে সরকার যাতে আমার চাকরিটা ঘুরাই দিয়ে আর।